হ্যাঁ এগুলো ওই যে মানে রোমরা আছে এগুলো আবার কখন ছাড়ানো হবে? এই শুই খেয়ে গেলে আমরা পড়ে যাবে। আপনাকে আমি সরাসরি সোলার এই এটাকে কাত বলি, এটা হচ্ছে কাত, মালাকারি ভাষায় এটাকে বলে কাত, কয়া কাত তয়া হসন্ত। এবার আপনি বুঝতে পারবেন যে যোগযুক্ত হওয়াটা কাকে বলে। আমি এটাকেই বোঝাতে চাইছি যে যোগযুক্ত হওয়া, যোগ হয়ে থাকা এই মেটেরিয়ালস এবং সোলাটা, কাঠটা আর মনটা একত্রীভূত হয়ে কর্মটা হচ্ছে। এবং এই যে পাতিটা কাটছি, পাতি বা কাপ বলা হয়, এই যে লম্বা বের হচ্ছে এটা, তো এটা দেখুন মন যতটা যোগযুক্ত হবে তত সুন্দর এটা কাটা যাবে। আমরা প্রথমে কি করি, প্রথমে আমাদেরকে সোলাটাকে, সোলা তো গোল, এবার কোনো বড় কিছু করতে গেলে আমাদের সোলা জুড়তে হবে, গোলের সঙ্গে তো গোল জোড়া যায় না, সেই জন্য প্রথমেই আমাদেরকে এগুলোকে এইভাবে চার কোণা করে একটা গঠন দিতে হয়, যেমন করে ইটের কাঠি হয় সেইভাবে আমরা এগুলোকে গঠন কেটে নিয়ে তারপরে যত সুন্দর কাটা হবে, যদি একেবারে 90 ডিগ্রি সুন্দর হয় তাহলে পরপর পরপর এগুলো এরপরে সেটে যাবে। আটা দিয়ে আমরা এইভাবে এটাকে জুড়তে পারি, পরপর পরপর আমার যতটা বড় করা দরকার আমি সেরকম করে নিতে পারি। যেমন এইটা হয়েছে ঠিক এইরকম জুড়ে 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 এর গঠনটা হয়েছে। আবার হাতি করলে আমাকে হাতির গঠন করতে হবে, এটা যেমন একটা সিংহ বা একটা খরা এরকম কিছু যদি করবো মনে করি এইভাবে আমাকে জুড়তে হবে, এর সঙ্গে পা জুড়তে হবে, জুড়ে ঠিক এইটার আমাকে পরে আবার এটাকে কেটে আমি যে শেপ দিতে চাইবো সেই শেপ আমাকে একটা এরকম ধরনের ফুল চাপ দিয়ে আমাদেরকে কেটে কেটে তার ফরমেশন দিয়ে তারপরে আবার আমাদের কাজ থাকে ওটাকে অনেকটা পরিচ্ছন্ন করার ব্যাপার থাকে, সেগুলো করতে হয়। মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষের ইতিহাসের একটা বড় জায়গা নিয়ে রেখেছে, যেহেতু এখানে প্রচুর রাজা নবাব এরা সব ছিলেন, তারা বিভিন্ন শিল্পীকে উৎসাহ দিতেন এবং তাদের
এই কাজগুলোকে তারা ঘর সাজানোর জন্য বা কাউকে গিফট করা, এইভাবে কিন্তু একটা সময়ে মুর্শিদাবাদে যে শিল্প সেটা ছিল, তার মাধ্যম ছিল কিন্তু মূলত হাতির দাঁত। কারণ আমরা হাজারদুয়ারিতে গেলে দেখতে পাই আমাদের মুর্শিদাবাদের যে বিখ্যাত পর্যটন ব্যাপার, সেখানে গিয়ে আমরা এখনও দেখি চাঁদির হাওদা, পালকি, তারপরে হাতির দাঁতের হাওদা পালকি। যেহেতু আমাদের ভারত সরকারের নিষিদ্ধ হয়ে গেছে হাতির দাঁত, তাদেরকে এখন মাধ্যম হিসেবে নিতে হয়েছিল। তারপরে কিন্তু চন্দন কাঠ, চন্দন কাঠেরও এখন খুব দাম বেড়ে গেছে, সহজলভ্য নয়, সেই জায়গাটা কিন্তু সোনা অনেকটা নিয়েছে। আমরা যে সোনার কাজগুলো মূলত করে থাকি, সাজের কাজের মাঝখানেও বা কোনো ফুলের মাঝখানেও সোনা দিয়ে যে আবার সেই হাতির দাঁতের আদলে আসা যায়, সেটা মুর্শিদাবাদ শিল্প মানে সোনা শিল্পের একটা বড় জায়গা নিয়ে নিয়েছে। এটা যেমন একটা হাওদা হাতি, হাওদা মানে এই ঘর, ঘরটাকে হাওদা বলে, হাতি তো হাতি। এই ঘরে বৈশিষ্ট্যটা কি না, এখানে মাউত থাকবে, এই ঘরের মধ্যে রাজা বা তার আরও প্রাসাদরা বা রানীকে নিয়ে তিনি হয়তো কোনো জায়গায় যাচ্ছেন, একটা শহর থেকে আর একটা শহরে যাচ্ছেন, গ্রামে ঘুরছেন, কি কোনো তিনি নগর পরিক্রমায় বেরিয়েছেন, কোনো সময় শিকার করতে যাচ্ছেন, তখন এই ধরনের হাতিগুলোকে তারা নিয়ে বেরোতেন। এর যে মানে ট্র্যাডিশনটা আমরা পেয়েছি সেটা কিন্তু এইভাবে, সে রাজরাজাদের আমল থেকে। এই যে নৌকো দেখছেন, এই বিভিন্ন রকমের নৌকোগুলো, এই নৌকোগুলোটাও কিন্তু ঠিক একইভাবে রাজারা যখন আমাদের যেহেতু নবাবের মানে শহরের পাশ দিয়ে গঙ্গার ভাগীরথী নদী গিয়েছে, তারা হয়তো একটা জায়গা থেকে কলকাতা যাচ্ছে, এরকম করে সাজিয়ে নিয়ে চলে গেছে।